হ্যালো এভরিওন, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্রোটিয়াস সফটওয়্যারে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কম্পোনেন্ট খুঁজে পান না, যে আমি এই কম্পোনেন্টটা খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু প্রথম প্রথম আমারই হতো। তাও আপনাদের বেসিক কিছু কম্পোনেন্ট সম্পর্কে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সার্চ দিয়ে পাবেন। ওকে, এই বিষয়টা দেখানোর প্রয়োজন হতো না, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় প্রোটিয়াস সফটওয়্যার নিয়ে কাজ করতে। ওকে, মনে করেন আপনি রেজিস্ট্যান্স সার্চ দিবেন। রেজিস্ট্যান্স সার্চ দিলে সিম্পলি কিন্তু রেজিস্ট্যান্স চলে আসবে। দেখুন, এখন এই রেজিস্ট্যান্সটা মনে করেন এটা 10 kΩ রেজিস্ট্যান্স। এখন মনে করেন আপনার লাগবে 100 Ω, 200 Ω, 500 Ω, 10 kΩ, 100 kΩ, 1 Ω। তখন কি করবেন, এখানে ডবল ক্লিক করে এইখানে কিন্তু আপনি মান চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন, আমরা যদি 100 Ω রেজিস্ট্যান্স দিয়ে আমি সার্কিট ডিজাইন করি, তাহলে এখানে 100 Ω দিতে হবে, তাহলে এটা 100 Ω রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটা গেল। তারপরে মনে করেন আমার এলইডি আনা লাগতে পারে। দেখুন, এলইডি সার্চ দেবেন। এলইডি সার্চ দিলে কিন্তু আসবে না। এখানে দেখুন, এই যে এইগুলোই হচ্ছে এলইডি, নর্মাল যে এলইডিগুলো, দেখুন ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। ওকে, এটা গেল। তারপর আমার ডায়োড আনা লাগতে পারে। দেখুন, সরাসরি ডায়োড লিখলেও আসবে। দেখুন, ডায়োড লিখলেও আসবে। আর যদি আপনি ডায়োডের মডেল নাম্বার দিয়ে দেন, মডেল নাম্বার দিয়ে সার্চ দিলে ওইটা থাকলে অবশ্যই আসবে। দেখুন, আইএন 400। দেখুন, এগুলো সবই হচ্ছে ডায়োড। এখান থেকে যেটা খুশি আপনি নিতে পারেন। ওকে, এগুলো মডেল হিসেবে। এখন যদি আপনি ট্রানজিস্টর সার্চ দেন, দেখুন ট্রানজিস্টর সার্চ দিলে ট্রানজিস্টরের মডেল নাম্বার থাকে। তারপরও আপনারা এখানে মডেল নাম্বার অনুযায়ী খুঁজে বের করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, TR দেবেন। দেখুন, এখানে দিলে কিন্তু ওইখানে অল ক্যাটাগরি চলে আসবে। তারপর দেখুন, এখানে অ্যানালগ আইসিস, আরডিউনো, তারপর এখানে দেখুন সিমস কানেক্টরস। আমি কানেক্টরটা আগে আপনাদের দেখাই। দেখুন, এই কানেক্টরে ক্লিক করলে দেখুন এখানে ডিল অপশন আসবে, অনেকগুলো অল সাব ক্যাটাগরিজ। দেখুন, এগুলো হচ্ছে আমার দুই পাশে থাকবে। ওকে, অনেক সময় পিসিবি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে। তারপর আরেকটা আছে সিল। এগুলো মনে করেন আমরা যে কানেক্টরগুলো ইউজ করি, ফিমেল কানেক্টর বা মেল কানেক্টর, সেইগুলো এই মনে করেন এইগুলো হচ্ছে পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এগুলো যদি দেন তাহলে ওইগুলো ওখানে খাটবে। ওকে, এগুলো বিভিন্ন আছে। দেখুন, 5, 10, 2 পিনের সব কিছুই কিন্তু আছে। তারপরে দেখুন, এইখানে ডায়োড আছে, এইখান থেকেও আপনি ডায়োড নিতে পারবেন। এই তারপরে ডায়োডে এখানে এস অল ক্যাটাগরিজ, তারপরে এটা হচ্ছে সাব ক্যাটাগরিজ। দেখুন, ডায়োডে আমি ক্লিক করলে দেখুন সাব ক্যাটাগরি চলে আসছে। দেখুন, রেক্টিফায়ার ডায়োড, এখানে ব্রিজ ডায়োডেরগুলোও আছে, তারপরে স্কটকি ডায়োড। আমরা জানি বিভিন্ন ধরনের ডায়োড আছে, স্কটকি ডায়োডের কত ধরনের মডেল আছে সবই এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর সুইচিং, তারপরে এখানে এখানে বিভিন্ন রকম ডায়োড আছে। দেখুন, জেনার ডায়োড, এর বিভিন্ন ধরনের মডেল আছে। যদি ডায়োড আপনার যে মডেলের দরকার হয় এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর ইন্ডাক্টরগুলো যদি নেন, এখান থেকে আপনি ইন্ডাক্টর নিতে পারবেন। দেখুন, এখানে বিভিন্ন ধরনের ইন্ডাক্টর আছে। তারপর এখানে রেজিস্টর দেখালাম, সুইচিং রিলেস, এখান থেকে সব দেখবেন আপনি কোনটা লাগবে। সব কিছু দেখে আপনি কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারবেন। তারপর মনে করেন আপনার যদি রিলে লাগে, রিলে তারপর যদি আপনার রিলে লাগে, দেখুন এখানে বিভিন্ন টাইপের রিলে রয়েছে। আর এখান থেকে যদি আপনি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি এইটা নেন, দেখুন এখানে একটা অ্যাক্টিভ রিলে আছে, গেল কোথায়। এই যে অ্যাক্টিভ, এইটা যদি নেন আপনি বিভিন্ন ভোল্টেজের রিলে চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন, এখানে ডিফল্ট হিসেবে 12 ভোল্ট। এখানে যদি আপনি চান যে এই প্রজেক্টে আপনি 5 ভোল্টের রিলে ইউজ করবেন, তাহলে এখানে 5 ভোল্ট দিয়ে নেবেন। যদি আপনি চান 6 ভোল্টের রিলে ইউজ করবেন এখানে, তাহলে 6 ভোল্ট দিয়ে নেবেন, ঠিক আছে। এই এভাবে। তারপর কি আছে মনে করেন আপনি চাচ্ছেন, তারপর যদি আপনারা এখানে ক্যাপাসিটর চান, দেখুন এটা লেখার পর দেখুন অল ক্যাটাগরিতে ক্যাপাসিটর চলে আসছে। তারপর এখানে আপনি বিভিন্ন ধরনের যত ধরনের ক্যাপাসিটর এখানে আপনি পাবেন। দেখুন, আমাদের বেশি ইউজ করা হয় রেডিয়াল ইলেকট্রোলাইটিক, এগুলো বিভিন্ন সার্কিটে বেশি ব্যবহার করা হয়, এগুলোই ইউজ করা হয় বেশি। দেখুন, বিভিন্ন ভোল্টেজের ক্যাপাসিটর কিন্তু এখানে আসছে, ঠিক আছে, এটা দেখে নেবেন। তো মোটামুটি এইগুলো, এই কম্পোনেন্টগুলো এভাবেই। তারপরে পোর্ট, গ্রিন কানেক্টর আমি আগে ভিডিওতে দেখেছি, টি ব্লক,
এগুলো জাস্ট আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র যাতে আপনারা কোনো প্রবলেমে না পড়েন, কোনো কিছু খুঁজে বের করতে আপনাদের কোনো সমস্যা না হয়। দেখুন টি ব্লক এগুলো হচ্ছে গ্রিন কানেক্টর যেগুলো পাওয়া যায় সেইগুলোর জন্য, পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এগুলো কিন্তু লাগে, কারণ আপনার ইনপুট আউটপুটে গ্রিন কানেক্টর দেওয়া লাগে, তখন কিন্তু এগুলো আপনাদের লাগবে। তো এভাবে আপনি যে যে কম্পোনেন্টটা সার্চ দেবেন তার মডেল নাম্বার দিয়েও সার্চ দিতে পারেন, যেমন IC55, ঠিক আছে, এখানে আইসি দেওয়া যাবে না, 555, দেখুন এখানে 555 যে আইসিটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এই যে NE555, এটা আপনি এখানে বসিয়ে কিন্তু কাজ করাতে পারবেন। একটা সার্কিট ডিজাইন করে জাস্ট প্লেতে দিলেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আমার সার্কিটে ইনপুট আউটপুট কত হবে, বা এখানে এগুলো এখানে একটা এলইডি লাগিয়ে দিলেন, এভাবে সার্কিট ডিজাইন করে আপনারা দেখবেন। তো মোটামুটি এটা হচ্ছে বেসিক, যে সকল কম্পোনেন্ট বেশি লাগে আপনাদের বিভিন্ন সার্কিট ডিজাইনের ক্ষেত্রে, পিসিবি ডিজাইনের ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।